Thank you.
নিজে কত দাঁড়াবে রেশিও নাই কিছু রেশিও ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইস ফাইভ লেখা ঠিক আছে এটা এটা জেনারেলি হয় না হয় না এটা হয় মিনিমাম হবে এইটা মানে এ যদি একশো অ্যাম্পিয়ার কারেন্ট আনে সেকেন্ডারি সাইডে এক অ্যাম্পিয়ার কারেন্ট আনে কেন কারণ একশো অ্যাম্পিয়ার টানে না মেইন গেটের টু অ্যাম্পিয়ার টানে তার রেসপেক্টে এইটা কারণ আমার যে এটা হচ্ছে রিলে কয়েল আর হচ্ছে ট্রিপ কয়েল এই ট্রিপ করা বলছে না মানে হচ্ছে তোমার যখন একশো অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে একশোটে পাতে সেই প্লাসটা ক্যানট cannot draw the drag মানে এই প্লাঞ্জারকে টানতে পারবে বুঝা যাচ্ছে তো শক্তি মিশ্রে তুমি যদি পারবি তো এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা এর ভেতর যে প্লাঞ্জারে ঢুকছে মানে প্লাঞ্জারটা আছে অলরেডি তো সেইটাকে টানতে পারে যদি ফ্লাক্সের এটা ভালো হয় মানে ফ্লাক্সের স্ট্রেংথটা ফ্লাক্সের স্ট্রেংথটা ভালো হয় তো পয়েন্ট টু অ্যাম্পিয়ার যেটা যাচ্ছে নর্মাল কন্ডিশনে এইদিকে মানে আমার রেশিও হচ্ছে এরকম মানে ট্রান্সফর্মার রেটিংটা যেমন তোদের কত বলে এক্স ইলেভেন কেভি বাই ফোর হান্ড্রেড যেটা আমাদের কাজ করে তো ভাই সিডির ক্ষেত্রে এই রেশিওটা হয় ওয়াইল একশো ইস টু ওয়ান তো কুড়ি অ্যাম্পিয়ার গেলে এগুলো যাচ্ছে তোর এইটা ধরে নে আমি চল্লিশ অ্যাম্পিয়ার এটা বলছি আমি ধরে নিলাম এটা একশো অ্যাম্পিয়ার যাচ্ছে ফল্ট কন্ডিশন মানে ওভারলোড কন্ডিশন এখানে কি হয়েছে ওভার কারেন্ট দিলে না ওভার কারেন্ট দিলে তো ওভার কারেন্ট দিলে মানে কারেন্টটা বাড়বে এই একশো যদি হয় তাহলে এখানে নিশ্চয়ই ওয়ান হবে আমার ফোমো এখানে সেট করে গেছি যে টাইম কারেন্ট সেটিংটা কারেন্ট সেটিংটা করা আছে পয়েন্ট ফাইভে টাইম সেটিংটা করা আছে ধরে নে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড বুঝা যাচ্ছে দুটো কিন্তু টাইম সেটিংটা টিএসএম বলছিলাম টাইম সেটিং মাল্টিপ্লায়ার আর টিএসএম মনে আছে মনে আছে তো প্লাস সেটিং মাল্টিপ্লায়ার বলে দেবো ওই যে ম্যাথ তো এই একশো অ্যাম্পিয়ার যেটা প্রাইমারিতে আছে মানে আমার ওভারলোড হয়ে গেছে এখানে লোড বেশি বাড়িয়ে দিয়েছি এক্সট্রা করে বাল্বগুলো যেমন সেকেন্ড লোডটাও লাগিয়ে দিয়েছি এর রেসপেক্টে ওয়ান অ্যাম্পিয়ার ফ্লো করছে ওয়ান অ্যাম্পিয়ার যখনই ফ্লো করে গেল আমাদের যে রিলেটা সেট করা আছে যেটুকু সেটিং হয়েছে এই রিলেটা সেট করা আছে পয়েন্ট ফাইভ তাহলে এটা ম্যাক্সিমাম স্ট্রেংথটা পেয়ে গেল আমার এই প্রথমে ফ্লো করছিল কি পয়েন্ট টু আমার পয়েন্ট ফাইভ ক্রস করলে পয়েন্ট ফাইভ অবধি যেতে পারে তখন ট্রিপ করবে না পয়েন্ট ফাইভ ক্রস করলে আমার প্রাইমারি টাইম মানে ক্লোজ করে যখনই প্ল্যানটাকে ক্লোজ করে গেল মানে এক ইন্টেক হওয়ার পরে এখানে একটা অলরেডি ব্যাটারি আছে ডিসোর্স আছে এই ব্যাটারিতে এখন ওপেন সার্কিট ছিল যার জন্য কারেন্টটা ফ্লো করতে পারে যেহেতু ওপেন সার্কিট ছিল করতে পারি
যখনই এ দিকে ফলটা বুঝিয়ে দিল যে না তোমার যা যাওয়া উচিত ছিল তার থেকে বেশি যাচ্ছে, তুমি এই মধ্যে ট্রিপ করো, ট্রিপ করার সঙ্গে তো এই কয়েলটা তখন এনার্জাইজ হয়ে যাবে, এই কয়েলটা তোমার এনার্জাইজ, এখন কি ছিল ডি এনার্জাইজ, ক্লিয়ার? তাহলে এ যখনই ক্লোজ হয়ে গেল মানে ও যখনই ওভারলোড হয়ে গেল তখন ট্রিপ করেছে, দেন এ টানছে মানে এটাকে খুলে যাবে, কতক্ষণ পর বুঝতে পারছো ইন্ডিকেটর লেখা আছে না, ওইটা ক্লিক করছি, ঠিক আছে।